চাঁপাইনবাবগঞ্জে ঘূর্ণিঝড় আমপানের কারণে গাছ থেকে আম ঝরে পড়ায় দিশেহারা জেলার বাগান মালিকরা এতে পঞ্চাশ কোটি টাকারও বেশি আম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি বাংলাদেশ ম্যাঙ্গো প্রডিউসার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ঝরে পড়া আম সঠিকভাবে বাজারজাত করতে পারলে ক্ষতির পরিমাণ কিছুটা কমে আসবে বলে মনে করেন ফল গবেষকরা চাঁপাইনবাবগঞ্জ ঘুরে হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির প্রতিবেদন আমের রাজধানী বলে পরিচিত নবাবগঞ্জ জেলা ঘূর্ণিঝড় আমপানের কারণে শিবগঞ্জ ভোলাহাট গোমস্তাপুর নাচল ও সদর উপজেলায় আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাগান মালিকরা বলছেন চলতি মৌসুমে করোনার প্রাদুর্ভাবের জন্য ক্ষতির আশঙ্কা না কাটার আগেই প্রবল ঝড়ে উপড়ে পড়েছে অনেক আম গাছ ভেঙেছে ডালপালাও এতে গাছের আম পড়ে আছে মাটিতে এ অবস্থায় দিশেহারা বাগান মালিক ও ব্যবসায়ীরা আমফান ঝড়ে আমাদের চাঁপাইনবাবগঞ্জের আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক গাছপালা ভেঙে গেছে উপরে গেছে ঝড়ের কারণে আম মানে বিক্রি আমাদের বন্ধ হয়ে গেছে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে যেন বাজেজাতকরণের জন্য সুদৃষ্টি দৃষ্টি কামনা করছে আম ব্যবসায়ী সহ সবাই খুব আতঙ্কের মধ্যে আছে ঝরে পঞ্চাশ কোটি টাকারও বেশি আম নষ্ট হয়েছে বলে দাবি এই ব্যবসায়ী নেতার ঘূর্ণিঝড়ে আম পালনের ফলে আমাদের চাপায় নবমগঞ্জে প্রায় পনেরো থেকে বিশ পার্সেন্ট আম নষ্ট হয়েছে যার মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকার উর্ধে ত্রাণ সহায়তার সাথে এই আমকে যদি সরকার ক্রয় করে মানুষকে সহযোগিতা করে তাহলে আমাদের এই আম চাষিরা অনেক উপকৃত হবে এই ফল গবেষকের মতে ঝরে জেলায় দশ ভাগ আম ঝরে পড়ে গেছে দেখা গেছে যে গড়ে টেন পার্সেন্ট আম ঝরে পড়ছে আর কি ঝরে পড়া আমগুলোকে আমরা যদি মানে হাইজেনিক অবস্থা মেন্টেন করে নিরাপদ ব্যবস্থার মাধ্যমে যদি আমরা ঢাকা সহ বিভিন্ন শহরে যদি পাঠিয়ে দেওয়া যায় তাহলে সেই আমগুলোর থেকে আমরা একটা মূল্য পাব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যমতে জেলায় তেত্রিশ হাজার হেক্টর জমির বাগানে আড়াই লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পঁচিশ হাজার মেট্রিক টন আম সাইফুর রহমান রকি সময় সংবাদ चापाई नवबगञ्ज